Hello everyone, this is Angsul Sadhukhan and welcome to my YouTube channel. So in this video, we will do a series of videos simultaneously equations solve, but in this particular video, we are mainly concerned with equation reduce with a linear pair of equations. This is the problem. We will multiply xy and multiply xy. Solve it. Ultimately, ওরমে সলভ করে একবার ট্রাই করতেই বলবো তো তোকে obviously তাতে করে কিছু না কিছু প্রবলেমই x আর y এর মধ্যে কোনো একটা ভ্যালু পাচ্ছি না যেমন ধর ফর एग्जांपल যদি আমি নিয়ে নিই ওরমে ভাবে সলভ করে দেখি আমরা 7x - 2y = 5xy আর এটা আসছে হচ্ছে 8x + 7y = 15xy রাইট তাহলে এটা * 7 এটা * 8 * 7 আমি এটা তাড়াতাড়ি করছি বিকজ এটা খুব ইররিলেভেন্ট তো 7 8 এর 56 হচ্ছে 8 2 is 16 hoche, 8 5 is 40 আর এটা 7 8 zeta 56x 7 7 is 49 15 7 is 35 5 hoche, 3 7 7 8 9 10 105 hoche. Well, minus kollam kete gelo 16 50 50 60 66 66 55 so basically minus 55y is equal to 105 minus 40 105 minus 40 যদি করিস দেখিস তো আসছে হচ্ছে গিয়ে 5 4 5 6 7 8 9 55 তো y is equal to যেটা আসছে 55 xy আসছে বাট এখানে একটা প্রবলেম দেখে y কাটতে পারবো না বিকজ y equal to 0 হয়ে যায় তাহলে কিন্তু কাটা যায় না তো আমাকে এটা অ্যাজিউম করতে হবে যে y not equal to 0 তো ওটা একটা খুব বাজে ওয়ে একটা সলভ করার তো ওটা ভাবে করাই যায় মানে এরকম ভাবে করা যায় না তা না বাট এই লেভেলে খুব একটা মার্কস কাটে তাও না ওয়েল এটা একটা অ্যাপ্রোচ আর একটা অ্যাপ্রোচ যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ডিভাইড করব তো এখানে করে দেখি x এর y এর ভ্যালু -1 আসছে বেসিক্যালি -1 আসছে ঠিক আছে ওয়েল যেটা আমরা করে দেখ অ্যাকচুয়ালি যেই কারণে আমাদের এই আরটা শেখা সেটা হচ্ছে এরকম সিম্পল ইকুয়েশন এর পরে আসবে না বাট एग्जामে ওরকম আসবে না পরের যেগুলো সামগুলো দেখব ওগুলো দেখিস যে খুব একটা সিম্পল না তো সেগুলো আমরা করব কি 7x / xy করব - 2y / xy করলাম = 5 তাহলে এখান থেকে আমি বেজে থাক x x কাটলো এখানে y y কাটলো 7 / y - 2 / x = 5 অন দা আদার হ্যান্ড আমরা কি পাবো দেখ 8 by y plus 7 by x = 15 এটা আমি একটা স্টেপ জাম্প করলাম চেষ্টা করিস বুঝে যাবে আমি সব কথা বলছি না একটা কারণ তাহলে তোদের করার হ্যাবিটটা চলে যাবে আস্তে আস্তে এনিওয়েজ তাহলে 1 by y টাকে আমি লিখব হচ্ছে ক্যাপিটাল y আর 1 by x টাকে লিখব হচ্ছে গিয়ে আমি ক্যাপিটাল x তাহলে এটা কি হচ্ছে দেখ 1 by y আছে তাহলে এটা 7 ক্যাপিটাল y - 2 ক্যাপিটাল x = 5 হলো On the other hand, we keep 8 capital Y plus 7 capital X is equal to 15 pelam. Well, 7y minus 2, so let us say 7y minus 2 capital X is equal to 5. Well, difference that agetta xy is constant term kintu ashini. So constant term knowledge is a problem সেটা হচ্ছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করতে পারো না ইনফ্যাক্ট এরকম ভাবে যেটা করেছিলাম সেটাও কিন্তু খুব একটা ম্যাথমেটিক্যালি কারেক্ট নয় ওয়েল তার জন্য এখানে যেটা নরমালি আমরা করে দেখবি এটাকে মাল্টিপ্লাই করবি কত দিয়ে এটাকে ধর 2 দিয়ে করাটাই বেশি ইজি আমার মনে হয় এটা * 7 দিয়ে করলাম তাহলে এটা 16 হলো 7 2 যা 14 হলো 15 2 যা 30 হলো 7 7 যা 49 হলো 7 2 যা 14 হলো 7 5 is 35 holo. The minus is add kore dekhbi asche 55 capital Y is equal to 32 za acha 30 into 2 gulo tar amra kore felechi 30 plus 35 hocche 65 tole ager ta tale kono ta gondogol gulo chilam acha y is equal to asche 65 by 55 to ager ta mostly calculation mistake korechilam otai hobe anyway so 65 by 75 5 diye katli 11 5 diye katli 13 The capital Y is equal to the small y is equal to क्या उल्टे जावे calculate the capital Y value 13 by 11 तो शुद्ध small y उल्टे जावे तो शुद्ध small y 11 by 13 ये मेरा आंसर तो target टा मनो चलो खूब सुंदर है but actually ব্যাপারটা ওরকম তো ওখানে y টা 0 হবে না এই সব সময় তাই সময়গুলোতে তাই জন্য আমার কিন্তু ওগুলো সলভ করা যায় but mathematically খুব একটা good step নয় anyways এরপরের সামটা দেখি আমরা well তো এই সামে যেটা করব সেটা এখানে x + y আছে এখানে x + y আছে তাহলে এই পুরোটাকে ধর আমি লিখলাম ক্যাপিটাল x আর এই পুরোটাকে আমি লিখলাম ক্যাপিটাল y well তাহলে ইকুয়েশন গুলো আমরা কি রকম দেখতে হবে দেখ 3 ক্যাপিটাল x হয়ে যাবে এটার তলায় y হয়ে যাবে এখানে x হয়ে যাবে এখানে y হয়ে যাবে রাইট আর ডিনোমিনেটর গুলো কিছু আর থাকবে না এটারও থাকবে না এটারও থাকলো না এটারও থাকছে না এটারও থাকছে না কারণ আমি x আর y দিয়ে রিপ্লেস করে দিলাম তো যেটা বলেছিলাম যে তাহলে ক্যাপিটাল x is equal to কি বললাম ক্যাপিটাল x is equal to x plus y most probably আর ক্যাপিটাল y is equal to x minus y right এখন তলায় ওগুলো ছিল আমাদের well তারপর কি করব এটা যদি আচ্ছা আমরা ক্রস মাল্টিপ্লাই এর সাথে করতে তাহলে ক্রস মাল্টিপ্লাই কি প্রথমে x এখানে ক্যাপিটাল x লিখতে হবে which is equal to ক্যাপিটাল y equal to 1 first step ki ami x ke chapa dilam eta into eta then 11 to the 22 by 3 minus eta 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 3 3 is a 9 tapor y ke chapa debo ekhane minus y hobe 3 er sathe katle dak shudhu 3 3 kete jacche to 11 pore thakche minus 3 to the 6 আর এই পার্টটা আমি বলবো ক্যালকুলেশন গুলো তোরা আমার থেকে দেখিস না ক্যালকুলেশন গুলো নিজে থেকে করার চেষ্টা কর কারণ এক্সামে আমি থাকব না করে দেওয়ার জন্য well 3 3 is a 9 আর 2 2 is a 4 রাইট তো এরপর কি আসছে x by 22 minus 9 3 is a 27 আর এই নিচে 3 টা তো নিচে 3 টা নিচে না লিখে আমরা কি করতে পারি এলসিএম 3 টা উপরে পাঠিয়ে দিলাম is equal to minus y by 11 minus 6 করে দেখবি 5 আসছে এটা 1 by 9 minus 4 ও 5 আসছে এটাকেও করে দেখি সেটাও 5 আসছে বলে এখানে একটা স্টেপ যেটা করা যায় তিনটের তলাতেই 5 আসছে 5 5 5 কেটে দেওয়া যায় তাহলে আলটিমেটলি কি আসছে দেখ 3x equal to 1 আর minus y is equal to 1 বল তাহলে 3x মানে কত তাহলে x equal to 1 by 3 তাহলে এটা মানে কত 1 by 3 আমাদের আবার একটা ইকুয়েশন সলভ করতে হবে আর x - y কত আসছে -1 তাহলে - y আসবে হচ্ছে -1 মানে বেসিক্যালি y is equal to -1 এবার দেখি এখানে একটা ইকুয়েশন পেয়েছি এবার আমরা কি করব এটাকে অ্যাড করব অ্যাড করলে কেটে গেল তাহলে 1/3 -1 is equal to 2x 1 - 3/3 LCM নিলাম is equal to 2x 1 - 3 কত হয় বলতো -2 by 3 is equal to 2x 2 to কেটে গেল তাহলে x is equal to -1 by 3 এলো বা সব সময় এরকম আসবে তার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে আর সিমিলারলি y এর ভ্যালু কি করে পাবো দেখ আমরা যদি এটা সলভ করা হয়ে গেল ইনফ্যাক্ট এইভাবে আরেকটা উপায় আছে সলভ করার বা তোরা নরমাল x এর ভ্যালু পেয়ে গেলি 1/3 কথাটা বসিয়ে দিস পেয়ে যাবে তো তুমি যদি বসিয়ে দিও আচ্ছা স্যার তাহলে 1/3 equal to 1/3 plus y x value 1/3 পেলাম তাহলে এখানে 1/3 এখানে 1/3 কেটে গেল y is equal to 0 পেয়ে গেলাম আমরা খুব সিম্পল সাম গুলো জাস্ট ওই আমাদের একটা সাবস্টিটিউশন করতে হবে ঠিক আছে আমাদের ওখানে মেনশন করে দেবে কখনো কখনো বা কখনো কখনো নাও মেনশন করে দিতে পারে নেক্সট সামে চলে যাব well এই ভিডিওটা আমি একটু স্লোলি করব তো যাদের অসুবিধা হয় তারা ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারিস well আমাদের এরকম ভাবে ইকুয়েশন দুটো দিয়েছে তাই এখানেও যা নিচে আছে এখানেও সেটা নিচে আছে তো আমি যেটা বলবো যে আমার ফার্স্ট সাবস্টিটিউশন ক্যাপিটাল x ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই এই পুরো জিনিসটা আমি তো এখানে 2 আছে এখানে 4 আছে আমি কনফিউশনে যাব না শুধু এই ব্র্যাকেটের ভেতরটুকু নেব তো এটা হলো x + 2y রাইট আর বলবো ক্যাপিটাল y is equal to বলবো দেখ এই পার্টটা সেম ব্র্যাকেটের ভেতরেরটা তো সেটা বলবো আমি 3x - 2y যেটা করলাম তখন আমার ইকুয়েশনটা কি রকম হবে তখন আর এই পার্টটা থাকবে না এই পার্টটা না থেকে কি হয়ে যাবে যেহেতু 1 বাই নিয়েছি তাহলে এটা ক্যাপিটাল x টা উপরে চলে যাবে আর এটা নিচে একটা 2 থাকবে তাহলে এটা বেসিক্যালি x/2 হয়ে গেল এটা কত হবে এখানে 3 আছে এই পার্টটা গায়েব হয়ে গিয়ে উপরে চলে আসবে y সিমিলারলি এখানে একটা y আসছে খেয়াল করে দেখ এখানে একটা x আসছে বাস ব্র্যাকেট এগুলো মুছে যাবে রাইট এরপর যেটা আমাদের কাজ কি দেখ যখনই আমরা এরকম জিনিসগুলো নিয়েছি আচ্ছা এই জিনিসগুলো কিন্তু হারিয়ে ফেললে হবে না এগুলো আমাদের লাগবে তাহলে ক্যাপিটাল x is equal to 1/x plus 2y ক্যাপিটাল y is equal to 1/3x minus 2y এটা 1/2 এনিওয়েজ তো যেটা এরপর করণীয় সেটা হচ্ছে কি আমাদের এগুলোকে সলভ করা তো সলভ কি করে করব দেখ এখানে 3 আর 2 এর এলসিএম নেব আর এখানে 5 আর 4 এর এলসিএম নেব তো 3 আর 2 এর এলসিএম নিলে কি হবে এটা 3 হয়ে যাবে এটা একটা * 2 হয়ে যাবে এলসিএম তো আর নিচেটা 6 হয়ে যাবে রাইট আর এখানে দেখ 5 আর 4 এর এলসিএম কত 25 4 20 তাহলে এটা * 5 হয়ে যাবে * 4 হয়ে যাবে আর পুরোটার তলায় কি আসবে না 20 5 4 20 সিম্পল তাহলে দেখো 5 2 10x হয়ে 10y হয়ে যাচ্ছে 10 ক্যাপিটাল y এটা 5 5 25 4 3 12 তাহলে আমার যে দুটো ইকুয়েশন আসবে এখানে ক্রস মাল্টিপ্লাই 0 0 কেটে দিলাম 6 এর সঙ্গে 2 কাটলে এখানে পড়ে থাকে 3 আর এখানে 6 এর সঙ্গে 2 কাটলে পড়ে থাকে এদিকে 3 রাইট আর এই 3টা তখন ক্রস মাল্টিপ্লাই করলে এটা এখান থেকে চলে গিয়ে ওদিকে হয়ে যায় এটা 9 तो এটা ultimately হচ্ছে -9/2 আর এদিকে কি হচ্ছে 25x আর এখানে দেখ 20 টা পুরোটাই কেটে গেছে তাহলে এখানে কিছু নিচে থাকছেই না সমস্যা মিটেই গেল বল তাহলে এইটুকু আমার পড়ে থাকছে এখানেও শুধু 9 পড়ে রইলো এই হচ্ছে আমার দুটো ইকুয়েশন এখানে এটা 60/3 61/3 এবার তুই এই ক্রস মাল্টিপ্লাই দিয়ে কর বা এমনি দিয়ে কর আমি ক্রস মাল্টিপ্লাই দিয়ে করছি কারণ বললাম যে অনেকগুলো এটা প্র্যাকটিস করব আমরা -y দিতে হবে is equal to 1 divided by purota তাহলে প্রথমে কি x কে x এ করছি আর কি ডিভাইড কে বাদ দিয়ে দিলাম তাহলে এটা * এটা তাহলে এটা * এটা করে দেখ 610 হচ্ছে 610/3 - এটা * এটা দেখ a o - ultimately প্লাস তাহলে a - আর মাইনাস রয়ে গেল 12 * 9 কত হয় তো 1 9 10 108 আসছে 108 white y তো লেখার দরকার নেই শুধু নাম্বার গুলো লিখি এবার এটা পুরো মুছলাম তাহলে করে কি হবে এটা * এটা করে দেখ 3 3 কেটে যাবে দেখ এটা * 3 যদি করি সেখানে 3 3 কেটে যায় তো আমরা ওখানে মাল্টিপ্লাই করে ডাইরেক্ট 61 লিখলাম মাইনাস সাইন দিলাম এটা * এটা মাইনাস করব কিন্তু এখানে মাইনাস আছে প্লাস আছে আচ্ছা মাইনাসে মাইনাস তাহলে এই মাইনাস এরটা প্লাস হয়ে যাবে 25 * 9 করে দেখবি 25 9 আর 10 যা 250 তাহলে এটা হবে 225 রাইট এই ক্যালকুলেশন গুলো নিজেরা করবি এবার এখানে বন্ধ করব তাহলে এটা * এটা তাহলে 12 3 36 with a negative sign এবার এটা * এটা 25 * 10 হচ্ছে 250 তাহলে -250 এটা হলো এরপর জাস্ট আমরা সলভ করব দি ক্যাপিটাল x আর ক্যাপিটাল y এর ভ্যালু পাবো সিমিলারলি ক্যাপিটাল x এর ভ্যালুটা এখানে আর ক্যাপিটাল y এর ভ্যালুটা এখানে পুট করবি তারপরে আরো দুটো ইকুয়েশন পেলি ঠিক আছে आरो দুটো ইকুয়েশনকে তখন আমরা ভাবে সলভ করি কি করে স্যার সলভ করি স্যার सपोज x এর ভ্যালু পেলি হচ্ছে 5 y এর ভ্যালু পেলি 10 তাহলে কি করব আমরা এর পরের স্টেপে যেটা লিখব সেটা হচ্ছে গিয়ে x + 2y হোল ইনটু 5 इज इक्वल टू 1 তাহলে এটা কি হবে 5 টা এখান থেকে এটা 1/5 হয়ে যাবে সিমিলারলি এই পার্টটা কি হবে 3x - 2y इज इक्वल टू 1/10 হয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা কি করব এটা আছে জাস্ট নরমাল যেমন করে সলভ করি ওটাকে আবার তুই ক্রস মাল্টিপ্লাই করে সলভ করতে পারিস এমনিও সলভ করতে পারিস আমার এই ভিডিওগুলো বানানোর বেসিক ব্যাপারটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা না বাট টেকনিকগুলো তোদেরকে শেখাচ্ছি না যে কোন টেকনিকে কি করে সলভ করব বাকি তোরা ক্যালকুলেশন করতে পারবি প্রবলেম হলে আমাকে সব সময় জানাতে পারিস আমি ওই ভিডিওগুলো বা ওই কিছু সামগুলো ইন ডিটেইলস ইন ডেপথ স্টেপ বাই স্টেপ আরেকটু স্লোলি আমি ডিসকাস করে দেব কোন আপাতত যে সিলেবাসের পয়েন্ট অফ ভিউ থেকে তাড়াতাড়ি শেষ করি চ্যাপ্টারটা কারণ এটা খুব একটা টাইম কনজিউমিং চ্যাপ্টার হওয়া উচিত না বিকজ আমরা ক্লাস 8 অবধি সাইমালটেনিয়াস প্রচুর সলভ করে এসেছি থ্যাংক ইউ এখানে এই সিরিজটা এখানে শেষ করছি আমি সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন পরের সিরিজে দেখা হচ্ছে